রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় মমতার নেতৃত্বাধীন তৃণমূল সরকার। কিন্তু কয়েকদিনের মধ্যে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হলেন তৃণমূলের দুই মন্ত্রী এবং একজন বিধায়ক ও একজন কলকাতার প্রাক্তন মেয়র। জেল হেফাজতে থাকাকালীন গুরুতর অসুস্থ হয়ে এসএসকেমে ভর্তি রয়েছেন শোভন, মদন এবং সুব্রত। ইতিমধ্যে গৃহবন্দী রূপে বাড়ি ফিরেছেন ববি হাকিম, কিন্তু হাসপাতালে মদন শোভনের নাটকের পর্দাফাশ। কোর্টের চোখে ধুলো দিয়ে গোপনে বার্ন ওয়ার্ডে বৈঠক সারলেন। পর্দাফাশ হতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। তো এই বিষয়ে কি জানা যাচ্ছে জানুন বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হাইকোর্টের নির্দেশে জেল থেকে বাড়ি ফিরে গৃহবন্দী দশায় শুরুতেই কলকাতাবাসীদের ঘূর্ণিঝড় যশ ও করোনা দুর্ভোগ থেকে বাঁচাতে ভার্চুয়াল বৈঠক সারলেন পুরসভার মুখ্য প্রশাসক ববি হাকিম। তবে শুক্রবার তিনি বাড়ি ফিরলেও এখনো হাসপাতাল থেকে ফেরা হচ্ছে না বাকি তিন নেতা সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়ের। গৃহবন্দী ববি হাকিম কাজ শুরু করে দিলেও আগের মতন হাসপাতালে রয়েছেন নারদাকাণ্ডে গ্রেপ্তার হওয়া বাকি তিন নেতা। মদন মিত্রের শারীরিক অবস্থা সামান্য উন্নতি হচ্ছে বলে খবর, প্রয়োজনে মাঝে মধ্যে অক্সিজেন দেওয়া হচ্ছে তাকে। শোভনের অবস্থা স্থিতিশীল, আজই ইকোকার্ডিওগ্রাফি হতে পারে তার। এদিকে সুব্রত মুখোপাধ্যায়ের ভোকাল কর্ডে সমস্যা রয়েছে, তাই তাদের জন্য তৈরি মেডিকেল বোর্ড জানিয়ে দিয়েছে এখনই তাদের ছুটি দেওয়া যাবে না, আপাতত তাদের চিকিৎসার প্রয়োজন। নেতা মন্ত্রীদের জন্য হাসপাতালে উডবান ওয়ার্ডে বাড়ানো হচ্ছে নিরাপত্তাও। প্রত্যেক কেবিনে নজরদারিতে থাকছেন এক এসআই ও দুজন সশস্ত্র পুলিশ। আর এর মাঝে এসএসকেএম হসপিটালের থাকাকালীন অবস্থায় মদন ও শোভনের একটি ভিডিও বাংলার এক জনপ্রিয় সংবাদ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে হাই প্রোফাইলদের অবাধ বিচরণ চোখে পড়ছে। মদন মিত্রকে একটি চাদর মুড়ি দিয়ে স্বাভাবিক ছন্দে হাঁটতে দেখা যাচ্ছে এবং শোভনের সঙ্গে বৈশাখীও চলছেন এক রুম থেকে অন্য রুমে। সূত্রের খবর, নয়া ঘুটি সাজাতে এবং কোটের চোখে ধুলো দিয়ে মুক্তি পেতে গোপন বৈঠক সেরেছেন এই নেতারা, যা দেখে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। কিভাবে হচ্ছে গোপন বৈঠক? অসুস্থ নেতারা এতটা স্বাভাবিক হাঁটাচলা কিভাবে করছেন? এদের সঙ্গে বিশেষ করে এই ওয়ার্ডের শোভনের সঙ্গে কিভাবে কাজ করছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়? মদন মিত্র 103 নম্বর ঘর থেকে 106 নম্বর ঘরে বৈঠক কিভাবে সারছেন? তাহলে কি সিবিআইয়ের গোপন চোখকে ধুলো দিয়ে কোর্টের থেকে মুক্তি পেতে চাইছেন? বলবে সময়। তো এটি ছিল সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং কোর্টের চোখে ধুলো দিয়ে গোপনে বৈঠক সারলেন মদন শোভনেরা। তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য